সবাইকে আমার প্রণাম জানাই আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনাটা শুরু করব একটা অলৌকিক ঘটনা দিয়ে যেটা ভগবানের সাথে ঘটেছিল তার গুরু মহারাজকে নিয়ে স্বামী পবিত্রনন্দ মহারাজকে নিয়ে একবার ভগবান গুরু মহারাজজিকে দর্শন করতে গেছেন তার আশ্রমে যথারীতি দেখছেন পবিত্র জনাইয়ের আশ্রমে আছেন অত্যন্ত সাধারণভাবে আছেন কখনও নিজে রান্না করছেন রান্না করে হাত মুছে এসে আবার সবাইকে ডেকে বেদান্তের চরম সিদ্ধান্তগুলি বলছেন হাসছেন সহজভাবে গল্প করছেন সেদিন ভগবান পবিত্রানন্দজিকে দেখছেন ও তার বুকের ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে গুরুর জন্য তিনি তো প্রাণ দিয়ে ভালোবাসেন তার গুরুকে কিন্তু তিনি মহারাজজিকে দেখছেন আর ভাবছেন যে এত বড় জ্ঞানী কিন্তু কোথায় একটা গ্রামে পড়ে আছেন তাকে তেমন কেউ জানে না চেনে না ভেবে ভগবানের কষ্ট হচ্ছে গুরুদেবের জন্য হঠাৎ দেখলেন যে পবিত্রনন্দজি কথা বলতে বলতে বলছেন যে মা স্বামী বিবেকানন্দকে আমেরিকায় পাঠিয়েছিলেন সেই মাই আমাকে এখানে এভাবে রেখেছেন সব তিনিই করেন তো ঘটনাটা অলৌকিক কেন ভগবানের ভেতরে যে তার গুরু মহারাজকে নিয়ে ভগবানের একটা কষ্ট হচ্ছিল যে মহারাজ এত বড় জ্ঞানী মানুষ এত বড় একটা ব্যক্তিত্ব এবং তিনি একটা গ্রামে রয়েছেন তাকে মুষ্টিমেও কটা মানুষ চেনে সারা পৃথিবীর মানুষ তার কথা জানে না তার কথা তো সবার জানা উচিত যেমনি ঠাকুরের সময় ঠাকুর যখন চলে যাচ্ছেন তার শেষ মুহূর্তে তিনি দেখছেন মাত্র তেত্রিশ জন রয়েছে ঠাকুর অবতার পুরুষ মানে তো ভগবানের এই কষ্টটা হচ্ছে যে তাকে যদি আরও মানুষ চেনে কারণ মানুষের তাকে প্রয়োজন কারণ তারা তো উদ্ধার করে না মহাপুরুষ অবতার পুরুষ বা পবিত্রানন্দ মতন মানুষ তারা তো উদ্ধার করতেই পৃথিবীতে আছেন তাদের তো নির্বিকল্প সমাধির পরে তার দেহ রাখার কোনো প্রয়োজনই নেই তো এটা শুধু ভগবান নিজের মনে মনে ভাবছিলেন যে গুরু মহারাজকে যদি সবাই চিনত ভীষণ ভালো হতো কিন্তু তখনই তিনি কিন্তু এই কথাটা প্রকাশও করেননি গুরু মহারাজকে মুখে যে বলেছেন তাও না কিন্তু হঠাৎ করে গুরু মহারাজ বলে উঠলেন যে যে মা স্বামী বিবেকানন্দকে আমেরিকায় পাঠিয়েছিলেন সেই মায়াই আমাকে এখানে এভাবে রেখেছেন মায়ের ইচ্ছেতে স্বামীজি বিদেশে গেছেন বিদেশ জয় করে এসছেন সেটা মায়ের ইচ্ছেতে হয়েছে স্বামীজির ইচ্ছেতে হয়নি স্বামীজি তো বিদেশে যাবেন কিনা ভীষণ দনুমনতে ছিলেন একটা দোটানায় ছিলেন কিন্তু যেই ঠাকুরের একটা দর্শন হলো তা ঠাকুর আঙুল দেখাচ্ছে ওইদিকে তখনই স্বামীজি এটা স্থির করলেন যে না তাকে যেতে হবে কারণ এটাই মায়ের ইচ্ছে এটাই ঠাকুরের ইচ্ছা তো তাই গুরু মহারাজ বলছেন যে স্বামীজি গেলেন ওখানে এত কিছু হলো সেটা মায়ের ইচ্ছেতেই হলো এবং মাই চান যে আমি এইখানে এইভাবে থাকি জ্ঞানী পুরুষরা তাদের কথা বলা খুব কঠিন পণ্ডিতদের কথা বলা যায় কারণ পণ্ডিত যে যার ভেতরে অনেক পাণ্ডিত্য তার ভেতরে অহংকারটা বোঝা যায় তারা নাম ডাক চায় তারা চায় মানুষ তাদের কথা জানুক মানুষ জানুক যে তারা কত পণ্ডিত কিন্তু যারা জ্ঞানী পুরুষ যারা মহাপুরুষ অবতার পুরুষ তাদের এই ব্যাপারটা এই প্রসঙ্গটাই তাদের থাকে না তারা সব কিছু মায়ের হাতে ছেড়ে রাখে ঠাকুর তো শুধু মারে জানত মারে চিনত মা ছাড়া তো তিনি কিছু ভাবার দেখার তার কথা না বলার এটা ছাড়া তো তিনি সুযোগই পাননি তিনি আর অন্য কথা ভাববেন কি তো তাই জ্ঞানের পরে জ্ঞানের পরে কিন্তু মহাপুরুষ হোক বা কোনো যেই হোক যার ঠিক ঠিক জ্ঞান লাভ হয়েছে সে কিন্তু ঈশ্বরের হাতের পুতুল হয়ে থাকে ভগবান তার জ্ঞান লাভের পরে তার গুরু মহারাজকে চিঠি লিখছেন তুমি আমাকে নিয়া যাহা ইচ্ছা তাহাই করিতে পারো তুমি আমাকে লইয়া যাহা ইচ্ছা তাহাই করিতে পারো আমি এখন শুধু তোমার এই চিঠিটা ভগবান তার জ্ঞান লাভ হবার পরে পবিত্রানন্দজিকে লিখেছিল একটা কথা আছে না কেন তারা সবকিছু তার হাতে ছেড়ে রাখে কেন তারা জ্ঞানের পরে মহাপুরুষরা তারা হাতের পুতুল হয়ে থাকে কারণ তারা বোঝে যে তারা পুতুল ছাড়া আর কিছুই না পুতুলের গায়ে যেই দড়িগুলো বাঁধা থাকে তারা বোঝে সেই দড়িগুলো তার হাতে তিনি যেভাবে দড়ি নাচাবেন তারা সেভাবেই নাচবে এবং এটাতে শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য তা নয় পুরো পৃথিবীটাই এইভাবেই চলছে তার ইশারাতেই চলছে আমরা বলি যে ঈশ্বরের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না কথাটা আমরা বলে থাকি কিন্তু কাজের ক্ষেত্রে আমরা সেটা মনে রাখতে পারি না যখন আমরা কোনো কাজ করি আমরা ভাবি কি আমি করছি আমি না থাকলে এটা হবেই না তখন কিন্তু বলি না যে ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছেন এটার কারণ কি আমাদের কর্তা ভাব আমরা নিজেদেরকে কর্তা বলে মনে করি একটা কথা আছে যে এই কর্তাকে দেবে ফেলে কালাকালের কর্তা এলে যখন আমি সেই আসল কর্তাকে জানবো তখন আমি বুঝবো যে আমি কর্তা না তিনিই কর্তা তাই যাই কর্ম হচ্ছে না কেন সেটা তিনিই করছেন আমি কিচ্ছু করছি না আমি শুধু তার হাতের পুতুল ভগবানের জ্ঞানলাভের পরে ভগবানের একজন দাদা ভগবানকে জিজ্ঞেস করেছিল যে তুই তো বলছিস তোর জ্ঞান লাভ হয়েছে তাহলে কি তোর আর এখন কোনো দায়িত্ব কোনো কর্তব্য পালন করবি না তখন ভগবান উত্তর দিয়েছিল যে দাদা আমি যতদিন জানতাম আমি কর্তা ততদিন আমি কর্তব্য করেছি কিন্তু এখন আমি বুঝেছি যে আমি কর্তা নই তাই আমার কোনো কর্তব্যও নেই সকলেই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি তার কর্ম তিনিই করেন এবং তিনি করিয়ে নেন তাই আমরা দেখছি যে পবিত্রানন্দ মহারাজ তিনি এত বড় জ্ঞানী এত বড় ব্যক্তিত্ব তিনি তার কোনো তুলনা নেই তিনি জনাইয়ের মতন একটা ছোট্ট জায়গায় তার সারাটা জীবন কাটিয়েছেন তিনি একবারও এইটা বলেননি যে মা আমাকে তুমি আরও কেন পপুলার করছো না আরও মানুষ কেন আমাকে জানছে না তিনি তো চাইলে অনেক জায়গায় যেতে পারতেন অনেক কিছু করতে পারতেন কিন্তু তিনি বুঝেছিলেন যে তার ইচ্ছে থেকে তার মায়ের ইচ্ছে অনেক বড় এবং মায়ের যেটা ইচ্ছে সেটাই তিনি চেয়েছিলেন যে সেটাই পূর্ণ হোক যখন পবিত্রানন্দজি মৃত্যু শয্যায় তিনি তার ক্যান্সার হয়েছিল তারও মনে হয় গলাতেই ক্যান্সার হয়েছিল প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন তিনি নীলরতন হসপিটালে ভর্তি ছিলেন এখানের তিনি কিন্তু একবারও বলেনি যে মা আমি সারাটা জীবন তোকে নিয়ে কাটালাম আমার এত কষ্ট কেন তিনি কি বললেন তিনি বললেন মায়ের যাহা ইচ্ছা তাহাই হোক মায়ের যা ইচ্ছে সেটাই যেন পূরণ হয় মানে মায়ের যদি ইচ্ছে থাকে যে আমি ক্যান্সারে কষ্ট পাই আমি পেতে রাজি এইটাই হচ্ছে মহাপুরুষ এজন্যই তো তারা মহান এবং ঘটনাটা অলৌকিক কেন ভগবান কিন্তু কথাটা মুখে প্রকাশ করেননি কিন্তু পবিত্রানন্দ বুঝেছেন তার মনের কথা ভগবান চমকে উঠলেন কথাটা শুনে তার গুরু মহারাজজি তো তার প্রশ্নেরই জবাব দিয়েছিলেন ভগবান সেই মহাশক্তিকে মনে মনে প্রণাম জানালেন যিনি অঘটন ঘটন পটিয়সী এভাবে ভগবানের মনের দ্বিধার অবসান হলো ভগবানের একটা প্রশ্ন ছিল যে কেন তার গুরু মহারাজের কথা সবাই জানে না কিন্তু তিনি এ প্রশ্নের উত্তরটা পেলেন যে মাই চায় না ঠাকুর যখন মায়ের মন্দির দেখছে যে একদম লন্ডভণ্ড তছনচ অবস্থা স্বামীজি স্বামীজি তখন বলছেন যে আমি যদি থাকতাম আমি মায়ের মন্দির আমি ভাঙতেই দিতাম না সেই দিনই রাত্রে স্বামীজি দৈববাণী হয় মায়ের মা দেখা দিয়ে তাকে বলেন আমার সন্তানরা আমার মন্দির ভেঙেছে তাতে তোর কি আমার মন্দির যে ভেঙেছে এটা আমার ইচ্ছেতেই ভেঙেছে এবং আমার ইচ্ছেতে আমি যদি চাই মা যদি চান আরো হাজার হাজার মন্দির এমনি গড়ে দিতে পারেন এইটাই হচ্ছেন মা সেই শক্তি এবং তিনি তো আমাদের চালাচ্ছেন এবং এটাই হচ্ছে কাট ঠাকুরের একটা কথা আছে না যে পাকা গুটি কাঁচা করে খেলা এটা বুঝতে হবে যে মা পুরো পৃথিবীতে একটা খেলার ছক পেতেছেন ভগবানেরও এটা নিয়ে একটা কথা আছে যে সারা পৃথিবীতে মা একটা খেলার ছক পেতেছেন তার যখন ইচ্ছে গুটি কাটছেন কোনো গুটিকে ঘরে ঢোকাচ্ছেন কোনো গুটিকে কেটে পুরো এ থেকেই সরিয়ে দিচ্ছেন তিনি তার ইচ্ছে মতন খেলছেন আমার কাজ এটা বোঝা যে আমি তার এই খেলায় একটা গুটি আমার কাজ গুটি হয়ে থাকা তিনি এখন আমাকে দিয়ে আর এক গুটি কাটবেন নাকি আমাকে ঘরে রাখবেন নাকি স্টারে রাখবেন লুডো যেভাবে খেলেছি নাকি ঘরে ঢোকাবেন নাকি পুরো বোর্ড থেকেই তুলে দেবেন এটা তার ইচ্ছা একটা গান আছে না খেলিছ এই বিশ্বলয়ে বিরাট ও শিশু আনও মনে খেলিছ তিনি আন মনে নিজের সাথে নিজেই খেলে যাচ্ছেন এবং এই খেলাটা যে ধরে ফেলতে পারে তার কাছে তখন খেলাটা জমে সে তখন খেলার মজাটা নিতে পারে তার আগে যতক্ষণ না সে বুঝছে ততক্ষণই তো তার দুঃখ আমার সাথে এরম হচ্ছে কেন আমি কি করলাম আমি তো কোনো কোনো দিন দোষ করিনি যেদিন সে বুঝবে যে তিনি যেহেতু কর্তা তার ইচ্ছেতেই সব হচ্ছে তখন তার আর কষ্ট হবে না যেদিন আমরা নিজের ইচ্ছের থেকে বেশি তার ইচ্ছেকে দাম দিতে পারবো সেদিন থেকে সে মুহূর্তে দেখবো আমাদের দুঃখ কষ্ট কিচ্ছু নেই এটাই ঠাকুরের কথায় পাকা গুটি কাঁচা করে খেলা ঠাকুরও তো তাই করেছেন খেলে গেছেন ঠাকুর খেলে গেছেন তিনি আর কিছু করেননি তাকে যদি এখন জিজ্ঞেস করা হয় তুমি সারা জীবন কি করলে তিনি বলবে খালি তো খেললাম আর কি করলাম এবং কটা গুটিকে দাঁড় করিয়ে দিয়ে গেলাম যাতে তারা পুরো পৃথিবীর মানুষকে বোঝাতে পারে যে এটা শুধু একটা খেলা এই পুরো জগৎটা খেলা আমরা চেস জানি তো শতরঞ্জ ঠাকুর তো রাজা তিনি তার মন্ত্রীকে দাঁড় করিয়ে গেছিলেন স্বামীজিকে এবং স্বামীজির দৌলতে কত মানুষ বুঝেছে এই চেস খেলা কীরকম তাই নিশ্চিন্ত থাকতে হবে তার ইচ্ছেতেই গুটি কাটা পড়ছে তার ইচ্ছেতেই গুটি ঘরে উঠছে ঠাকুরের গুটি তো কবে উঠে গেছিল এই খেলা থেকে কিন্তু তিনি তার গুটিটাকে আবার খেলাতে নামিয়েছেন খেলাটাকে আরেকটু জমানোর জন্য এবং এমন করে তিনি খেলেছেন কাউর বোঝার উপায় নেই যে ওনার গুটিটা কাঁচা না পাকা পাকা গুটিটাকেই এমন কাঁচা করে খেলেছেন তারা এইভাবে খেলেন বলেই তো তাদেরকে মানুষ চিনতে পারে না মানুষ ধরতে পারে না যে তাদের গুটিটা পাকা গুটি মানুষ তাদের গুটিটাকেও কাঁচা ভাবে ঠাকুর নিজেকে আবারই খেলাতে নামিয়েছিলেন কারণ তিনি আরও অনেক গুটিকে তুলতে চেয়েছিলেন এবং তুলেও ছিলেন স্বামীজি তো আছেই উদাহরণ শুধু স্বামীজি না অনেকজন ব্রহ্মানন্দজি লাটু মহারাজ অদ্ভুতানন্দজি যা যার সন্ন্যাস নাম কত রয়েছে তাই হাত জোর করে আমার জীবনে যাই আসুক না কেন ঝড় আসুক আনন্দের সময় আসুক এইটা জানতে হবে ঝড়টাও তার ইচ্ছেতেই আসছে আনন্দটাও তার ইচ্ছেতেই আসছে এবং তার ইচ্ছেতেই আমি এগুলোকে ফেস করছি যেদিন সব কিছু তার হাতে ছাড়তে পারব সেদিনই তো আমি মুক্ত হস্ত সেদিনই তো আমি ফাঁকা যেদিন সব তার ওপরে দিয়ে দিতে পারবো এই হচ্ছে সমর্পণ এবং সমর্পণ জ্ঞান লাভের পরে ঠিক ঠিকভাবে আসে তাই তিনি ঘুড়ি তো প্রচুর উঠছে লাটাইটাকে তার হাতে দিয়ে দিতে হয় আমার লাটাই যদি তার হাতে আমি দিই আমার ঘুড়ি কাটা পড়বে না আমার ঘুড়ি স্বাধীনভাবে আকাশে উড়বে অনেক উঁচুতে উড়বে সেই ঘুড়িকে কেউ কাটতে পারবে না তাই হাজার আমার বিপদ আপদ আসুক আমি জানি সেটা মায়ের ইচ্ছেতেই আসছে এবং মায়ের ইচ্ছে যখন এইটা তার ইচ্ছেই যেন পূরণ হয় আমার বলতে গিয়ে চোখ থেকে জলই বেরিয়ে গেল যাই হোক এর পরের অংশ সেটাতে আসি আটত্রিশ নম্বর পত্রে পবিত্রানন্দ ভগবানকে আর একটা অসাধারণ তত্ত্বের কথা বললেন অবশ্যই বেদান্ত সেটাই তো আমাদের বিষয় কি সেটা একটা ঘরে একটা আয়না রয়েছে আয়না তো রিফ্লেক্টিভ সারফেস সেটা সব কিছু রিফ্লেকশান দেখায় তো এখন যখন সূর্যের রিফ্লেকশনটা আয়নার মধ্যে আসে সেই সূর্যটাকে আয়নার মধ্যে তো ছোট দেখায় সূর্য তো অনেক বড় কিন্তু আয়নাটা যেহেতু ছোট সীমিত সূর্যের প্রতিবিম্বটাও কিন্তু সীমিতই দেখায় সেটা যে শুধু আয়নার ক্ষেত্রে তা না কোনো জলের পাত্রও যদি রাখি জল একটা পাত্রে যদি জলও ভরে রাখি সেখানেও যদি সূর্যের আলো পড়ে সেটা কিন্তু ছোটই দেখাবে ছোটই দেখাবে তো সেই সূর্যের আলোটা সূর্যটাই যখন সূর্যের প্রতিবিম্বটাই যখন আয়নায় পড়ে সেই আয়নার থেকে আলোটা কিন্তু পুরো ঘরটাকে প্রকাশিত করে আমরা অনেক সময় ছোটবেলায় খেলা করতাম না কোনো সিডি বা আয়না এমনি ধরতাম তখন সেটা দেয়ালে ফেলতাম ওখানে একটা ছোট্ট গোল আলো আসতো ছোটোবেলায় প্রচুর করেছে যে এখনও করি তো সেরকমই সেই সূর্যটা হচ্ছে সেই ব্রহ্ম বা আত্মা এবং এই যে আয়নার কথাটা বলা হচ্ছে এই আয়নাটা হচ্ছে আমাদের অন্তরকরণ অন্তর্করণ মানে মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটে মিলিয়ে হচ্ছে অন্তরকরণ অন্তর্করণ হচ্ছে সেই আয়নার মতন যেখানে সেই ব্রহ্মর প্রতিবিম্বটা করে অন্তর্করণ সেই ব্রহ্মের আলোতে আলোকিত হয়ে তারপরে সেই আলোটার সাহায্যে অন্তর্করণ আমাদেরকে জগতের প্রত্যেকটা জ্ঞান এনে দেয় এখানে সত্যটা হচ্ছে সেই সূর্য এখন আমি বলতে পারি যে যদি অন্তরকরণ না থাকতো তাহলে তো রিফ্লেকশন হতো না অন্তরকরণটা আছে বলেই তো রিফ্লেক্টেড হচ্ছে এবং সেইটা দিয়ে আমি জগতের কিছুকে জানতে পারছি এই জন্যই আগের দিনে এই আলোচনাটা করেছিলাম যে আমার মন বুদ্ধি চিত্ত অহংকার কেন মিথ্যা অন্তর্করণটা মিথ্যা কিন্তু যতক্ষণ অনুভব হবে সেটা তো বুঝছি না তাই আপাতত ওটাকে সত্য ধরেই চলতে হবে যে সেটা আছে আমাকে দেখতে হবে যে আয়নাটা আছে কিন্তু সূর্যটা যদি না থাকতো সূর্যের প্রতিবিম্বটাও সেখানে পড়তো না আর সেখান থেকে আলোটাও যেত না আলোটা কিন্তু আয়নাটা নয় আলো কিন্তু সূর্যের আয়নার জন্য কিন্তু দেখতে পাচ্ছি না সূর্যের আলোর জন্য সবকিছু দেখতে পাচ্ছি যখন সূর্যের রিফ্লেকশনটা সেই আয়নাতে পড়েনি তখনও তো আয়নাটা ছিল কিন্তু ঘর তখন সব অন্ধকার ছিল ঘর আলোকিত কখন হলো যখন সূর্যের প্রতিবিম্বটা এসে পড়ল এই সূর্য আছে এবং সূর্যের আলোতে সবকিছু দেখতে পাচ্ছি কিন্তু অন্তরকরণ কী ভেবে বসে যে আলোটা আমার এখন যদি চাঁদ মনে করে যে আমি সবাইকে নিজে থেকে আলো দিচ্ছি তাহলে তো গন্ডগোল হবে না চাঁদের তো নিজস্ব কোনো প্রকাশ নেই সূর্যের আলোতে সে প্রকাশিত কিন্তু সূর্যকে আমরা দেখতে পাই না আমরা রাতে চাঁদটাকে দেখি ঠিক সেরকমই সেই ব্রহ্মের আলোতেই সবকিছু আলোকিত সেই ব্রহ্ম সেই চরম জ্ঞানের জন্যই কিন্তু আমরা সব কিছুকে জানতে পারছি কিন্তু আমার মন বুদ্ধি চিত্ত চিত্তহংকার ভেবে ফেলছে যে সে সব কিছুকে জানছে এটাই হচ্ছে ভেলকি এটাই হচ্ছে মায়া তাই একটু মাথাটা ঘোরাতে হবে প্রতিবিম্ব আছে মানে এটা বুঝতে হবে যে অরিজিনাল সূর্যটা কোথাও না কোথাও আছে আমি আছি বলেই তো আমার প্রতিবিম্ব একটা অরিজিনাল কিছু থাকে বলেই তো তার রিফ্লেকশানটা আসে যদি সেই বস্তুটাই না থাকে তাহলে তার রিফ্লেকশান কোথা থেকে থাকবে আমি আছি বলে আমার ছায়া আছে এমনি এমনি তো ছায়া থাকতে পারে না আমাকে বেস করে আমার ছায়া তো এইটা বুঝতে হবে যে প্রতিবিম্ব আছে যেহেতু তার মানে সূচ্যটা আছে এবং সেটাকে এই জন্যই বলছে চরম সত্য এবং এই যে সূর্যের প্রতিবিম্বটা সেই অন্তর্করণে পড়ে এটাকেই বলছে চিদাভাস এবং এই চিদাভাস সেই চৈতন্যের আভাস যেহেতু এখানে থাকে তাই এটাকে সত্য বলে মনে হয় এই কারণেই আমাদের মন বুদ্ধি চিত্ত অহংকারটাকে সত্য বলে মনে হয় কারণ ব্রহ্ম তো চরম সত্য যেহেতু ব্রহ্মের আলোটা এখানে গিয়ে পড়ছে সেই এগুলোকেও আমাদেরকে সত্য বলে মনে হচ্ছে মনে হওয়া অ্যাজামশন আমরা অঙ্ক করি না যে লেট এবঙ্গল ইফ এবিসি ইজ আয়্যাঙ্গল ইফ যদি যদি যেখানে সেটা কিন্তু সত্য নয় তো এখানে আমি প্যারাগ্রাফটা পড়ি যে কিভাবে প্রজ্ঞানন্দ জি এটাকে ব্যাখ্যা করেছেন আয়না স্বচ্ছ বলে সূর্যের প্রতিবিম্বন আয়নায় হয় সেই প্রতিবিম্বিত সূর্যের আলো ঘরের বস্তুর ওপর ফেলে বস্তুকে দেখা যায় সেভাবেই আমাদের অন্তর্করণটি আয়নার মতো স্বচ্ছ কিন্তু সীমিত এখানে আত্মা বা চৈতন্য প্রতিবিম্বিত হয়ে চিদাভাস নাম ধরে যেটা বলছিলাম যে যেহেতু আয়না লিমিটেড সেখানে কিন্তু সূর্যের বিম্বটাও লিমিটেড ঠিক সেরকমই আমাদের অন্তর্করণটাও কিন্তু লিমিটেড এটার সাকার তাই সেখানে যেহেতু ব্রহ্মের আলোটা এসে পড়ছে সেটাকেও সাকার রূপে দেখা যাচ্ছে এখানে আত্মা বা চৈতন্য প্রতিবিম্বিত হয়ে চিদাভাস নাম ধরে এটাকেই চিদাভাস বলা হয় এই অন্তর্করণ ও চিদাভাসের সহায় আমরা জগতের নানা বস্তুর জ্ঞান লাভ করি তো এই চিদাভাসটাই আমাদেরকে জানতে সাহায্য করে চিদাভাসটা সাহায্য করে কিন্তু অন্তরকরণ সাহায্য করে না অন্তর্করণ সেই আলোটাকে প্রয়োগ করে সেই আলোটা না থাকে অন্তর্করণ আমাদেরকে কিছুই করতে পারে না সেই আলোটা আছে বলে জানতে পারছি সেই আলোটা যদি না থাকে তাহলে কিন্তু কিচ্ছু নেই সেই আলোটা শুধু জগৎকে প্রকাশ করছে তা নয় সে আলোটা অন্তরকরণকেও প্রকাশ করছে কিন্তু আমরা অন্তরকরণের প্রকাশটা দেখতে পাচ্ছি আকাশে সূর্যের দিকে তাকাতে পাচ্ছি না আয়নার সূর্যটাকে দেখছি যে ঘাড়বে গিয়ে যে ভাববে যে এটা তো প্রতিবিম্ব তার মানে আসল সূর্যটা কোথাও আছে সে যে আসল সূর্যটাকে দেখতে বেরোবে সে তখনই আকাশের দিকে তাকিয়ে দেখবে যে আসলটা সেই আকাশে এবং কি সেটা হাজার গুণে বড় সেটা সীমিত নয় সেটা অনন্ত নিরাকার এবং সেটার জন্যই আমি সব কিছুকে জানতে পারছি এটাই হচ্ছে চরম জ্ঞান যেই জ্ঞানে সব জানা যায় সব কিছু ধরা পড়ে প্যারামাউন্ট নলেজ অ্যাবসলিউট কনসিয়াসনেস কথাগুলো তো এমনি এমনি বলা হয়নি এই টার্মগুলো তাই সেই জ্ঞান জ্ঞানের দ্বারাই আমরা সব কিছু জানতে পারছি এবং সেই জ্ঞানই সব কিছু জানছে জ্ঞাতা হচ্ছে সেই জ্ঞানই জ্ঞাতা হচ্ছে সেই জ্ঞানই এবং এটাই আসল সত্য এবং আমি স্বরূপত সেই জ্ঞানটাই সুন্দর তৎ মানে পুরো কনসেপ্টটাই পবিত্র ক্লিয়ার করে দিচ্ছেন যে আমাদের ভুলটা কোথায় হয় আমরা কি দেখতে গিয়ে কি দেখে ফেলি পুরো কিন্তু পরিষ্কার করে তিনি বলে দিচ্ছেন সেই টর্চের আলোটা আছে বলেই কিন্তু রাস্তা দেখতে পাচ্ছি চোখ দিয়ে কিন্তু আমরা দেখি না চোখ দিয়ে যদি দেখতাম তাহলে তো অন্ধকারেও দেখতে পেতাম অন্ধকারে তো দেখতে পাই না হলে আসল সূর্য অনন্ত গুণ বড় হলেও ছোট আয়নায় প্রতিবিম্বিত হয়ে যেমন আয়নার আকার ধরে সেভাবেই দেশকাল কার্যকরণের অতীত ব্রহ্ম অনাদি অনন্ত হলেও সসীম অন্তরকরণে প্রতিবিম্বিত হয়ে সীমাবদ্ধ চিদাভাসে পরিণত হয় তো এখানে কি বলা হচ্ছে যে যেহেতু আয়নাটা ছোট প্রতিবিম্বতাও ছোট দেখা যাচ্ছে কিন্তু স্বরূপত সেই জ্ঞান বা আত্মা সেটা কি বলছে যে দেশকাল কার্যকরণের অতীত একদম আগে যে লাইভগুলো করা হতো করেছিলাম সেই আলোচনাগুলোতে এই দেশ কাল কার্যকরণ এগুলো নিয়ে আলোচনা হয়েছিল সে টাইম স্পেস কজালিটি এটার পারে ব্রহ্ম কোনো স্পেসে থাকে না যেটা অনন্ত সেটার আবার স্পেস কি একটা লিমিটেড বস্তুর স্পেস হয় যেটা অনন্ত সেটার কোনো স্পেস হয় না এবং কি বলছে কাল মানে সময় ব্রহ্ম কোনো সময় জুড়ে আছে এইটা কিন্তু নয় সে সময়ের পারে সে জন্ম মৃত্যুর পারে তার আদিও নেই অন্তও নেই সময়ে কিসের হয় অবস্থার সময় হয় এবং কিছু কিছু বস্তুর সময় হয় যেটার জন্ম হয়েছে সেটা একটা সময়কাল অব্দি থাকে কিসের কিসের টাইম হয় যেই জিনিসটা জন্ম হয়েছে সেটার একটা টাইম পিরিয়ড আছে আমি একটা নির্দিষ্ট কাল অব্দি বাঁচব তারপরে আমি চেয়েও কোনো রকমে বাঁচতে পারবো না সে জমের জোম আমাকে টেনে নিয়ে চলে যাবেই ব্রহ্মের তো জন্মই নেই তো তার মৃত্যু কোথা থেকে হবে এবং কি ব্রহ্ম বা সেই জ্ঞান সেই চরম জ্ঞান সেই আত্মা বা ব্রহ্ম এটা কোনো অবস্থা নয় অবস্থা পরিবর্তনীয় অবস্থার সবসময় পরিবর্তন হয় এখন জেগে আছি জাগ্রত অবস্থা একটু পরে রাত হবে খেয়ে ঘুমিয়ে পড়ব তখন নিদ্রা অবস্থায় যাব অবস্থা মানেই সেটা মিথ্যা ব্রহ্ম হচ্ছে প্রত্যেকটা অবস্থার প্রকাশক সাক্ষী চৈতন্য তিনি প্রত্যেকটা অবস্থার সাক্ষী এবং তিনি নির্লিপ্ত তিনি কোনো অবস্থার সাথে যুক্ত নয় তো তিনি দেশকাল কার্যকরণের অতীত ব্রহ্ম অনাদি অনন্ত হলেও সসীম অন্তর্করণে প্রতিবিম্বিত হয়ে সীমাবদ্ধ চিদাভাসে পরিণত হয় যেহেতু আমাদের অন্তর্করণটা লিমিটেড সেই জন্যই তার প্রতিবিম্বটাও সেখানে লিমিটেডই দেখায় দেখায় কিন্তু আসলে সে অনন্ত যেমনি আগের লাইভে একটা আলোচনা করছিলাম না যে আকাশে সূর্য রয়েছে নিচে আমি ঘটের মধ্যে জল ভরেছি তো সেই সূর্যের যখন রিফ্লেকশানটা ঘটের জলের মধ্যে পড়বে তখন কিন্তু সেই সূর্যের রিফ্লেকশানটাকে ছোট্ট মনে হবে যতটা আমার ঘটের সাইজ রিফ্লেকশানও সেরকমই আসবে তাই বলি কি আকাশের সূর্য তো অটো ছোটো আকাশের সূর্য তো অনেক বড় পৃথিবীর থেকেও বড় এখানেও ঠিক সেরকমই কিন্তু আয়নার সূর্যের প্রতিবিম্ব দিয়ে যেভাবে বস্তুকে আলোকিত করে দেখা যায় সেইভাবেই যদি স্বয়ং সূর্য দেখতে যাই তখন প্রতিবিম্ব সূর্যের আসল সূর্যকে প্রকাশ করার ক্ষমতা বিম্ব বা আসল সূর্যের প্রকাশ ক্ষমতার কাছে অভিভূত হয়ে যায় এখন অনেকজনের প্রশ্ন হবে যে আজকের টপিকটা তো ছিল নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে গলে গেল তো এই চিদাভাস প্রতিবিম্ব আসল সূর্য এগুলো নিয়ে কেন কথা বলছি আস্তে আস্তে নুনের পুতুলে আসছি তো এখানে কি বলছে যে আয়নার যে সূর্য সেটা দিয়ে যেমনি জগতে সব কিছুকে প্রকাশ করা হচ্ছে সব কিছু প্রকাশিত হচ্ছে শুধু জগতে সব কিছু না আমাদের অন্তরকরণও প্রকাশিত হচ্ছে ঠিক সেরকমই এই আয়নার যে সূর্য সেটার আলো দিয়ে যদি আমি আসল সূর্যকে দেখতে যাই তাহলে আয়নার সূর্যের আলোটা কিন্তু অভিভূত হয়ে যাবে কারণ আয়নার সূর্যের যে আলো সেটা কিন্তু খুব সীমিত লিমিটেড কিন্তু আকাশের যে সূর্য সে তো পুরো পৃথিবীকে আলোকিত করে আর এই আয়নার সূর্য তো শুধু একটা ঘরকে বা একটা ঘরের একটা পোরশনকে আলোকিত করছে আয়নার এই সূর্যকে দিয়ে আমি সেই আসল সূর্যকে দেখতে যদি যাই তাহলে সেই সেটা অভিভূত হয়ে যাবে ঠিক সেভাবেই অন্তরকরণ ও চিদাভাসের সাহায্যে যখন স্বরূপ চিন্তা করে স্বয়ং চৈতন্য করে স্বয়ং চৈতন্য স্বরূপকে জানতে যাই তখনও সেই সসীম অন্তরকরণ ও সেখানে প্রতিবিম্বিত সসীম চিদাভাস অনাদি অনন্ত চৈতন্যের কথা ভাবতে গিয়ে সেখানেই গলে গিয়ে নিজের সীমিত অস্তিত্ব হারিয়ে ফেলে অনেকজনের প্রশ্ন আসে কিভাবে সেই সত্যকে জানবো এই হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর কি সুন্দর আলোচনা এবং পবিত্রনন্দ মহারাজ সব বলে দিচ্ছেন কিন্তু রাস্তা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এই আলোচনা থেকে পেয়ে যাওয়ার কথা আমি নিজেই পেয়েছি তাই আশা করি আপনারাও পাবেন কি বলছে যে ঠিক সেভাবেই অন্তরকরণ ও চিদাভাসের সাহায্যে এই কথাটা আছে না মনের দ্বারাই মনের পারে যেতে হয় মনেই বদ্ধ মনেই মুক্ত মনকে দিয়েই মনের বিচার করব। ঠিক সেরকমই অন্তরকরণ ও চিদাভাসের সাহায্যে যখন আমি স্বরূপ চিন্তা করি তখন স্বয়ং চৈতন্য স্বরূপকে যখন জানতে যাই তখনই সেই সসীম অন্তরকরণ ও চিদাভাস সেই অনাদি অনন্ত চৈতন্যের মধ্যে মিশে একাকার হয়ে যায় এটাই জীবের অল্পজ্ঞতা সর্বজ্ঞতাতে অভিভূত হওয়া বা ঠাকুর রামকৃষ্ণ দেবের বর্ণিত নুনের পুতুলের সমুদ্র মাপতে গিয়ে গলে যাওয়া এই জন্যই আজকে টপিকের নাম নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে গলে গেল এবং এটাই সমাধি সমাধি বলতে এটা নয় যে সে মারা গেছে তাকে মাটি চাপা দেওয়া হয়েছে সমাধি মানে সেই অবস্থা যেখানে আমি সেই ব্রহ্মের সাথে মিলেমিশে একাকার হয়ে আমি ব্রহ্মই হয়ে যাই তখন আমি বুঝি যে সেই আয়নাটাও সত্য নয় যেই ঘরে সে আয়নাটা আছে সেই ঘরটাও সত্য নয় প্রতিবিম্বিত সূর্যটাও সত্য নয় সত্য হচ্ছে সেই আকাশের সূর্য যার আলোতে এইগুলো দেখা যাচ্ছে সেই সূর্য আকাশে না থাকলে এগুলো কিচ্ছু থাকতো না কিচ্ছু নেইও থাকতো না না এগুলো নেইও তো এইভাবেই আমরা সেই জায়গায় পৌঁছাবো সেই একম বা দ্বিতীয় সেখানে এক সেই আকাশে সূর্যই আছে এবং আমি সেই সূর্য আমি সেই জ্ঞান তাই সাধনা মানে এই যে নিজের স্বরূপ চিন্তা করা নিজের অন্তর্করণে স্বরূপ চিন্তা করা এটাই হচ্ছে সমুদ্রকে মাপতে যাওয়া প্রচেষ্টা সেই অনন্ত ব্রহ্মকে জানার প্রচেষ্টা মানে সেই সমুদ্র মাপা আগের দিন অনেকজন বলছিল জীবাত্মা পরমাত্মা এই চিদাভাসটাকেই জীবাত্মা বলে কিন্তু জীবাত্মাটা তো সত্য নয় সত্য তো সেই পরমাত্মা তাই সেইখানে গিয়ে মেশার একটা ব্যাপার আছে এখন অনেকজন এটা বলে আগের দিন অনেক কমেন্ট এসছিল যে আমি পরমাত্মা হতে পারি না আমি তার অংশ আমি জীবাত্মা আমি তার অংশ আজকে যদি কারোর জন্মদিনে কেক কাটা হয় একটা গোটা কেক রয়েছে কেকটাকে টুকরো টুকরো করা হলো এক একটা টুকরো এক একজনকে দেওয়া হলো তো সে কি বলবে যে আমি কেক খাচ্ছি না আমি অন্য কিছু খাচ্ছি কেকের যে মিষ্টত্ব একটা কেককে যদি ভাগ করা হয় সেই কেকটার ভাগটা কে কি সেটা অন্য কিছু নয় একটা গোটা কেকের যে মিষ্টত্ব সেই একই টেস্ট তার টুকরোতেও আছে তাই যেটা জীবাত্মা সেটাই পরমাত্মা আর আমি যদি তার অংশ হই আমি তো সেই পরমাত্মাই হলাম আমার হাত আমার শরীরের অংশ ঠিকই কিন্তু এটা কি আমার শরীরের মধ্যে নয় এটা নাম দিয়েছি হাত তাই এটা কি আমার শরীরের বাইরে আমি যখন বলি আমার শরীর আমি কিন্তু পুরোটাকে বোঝাই আমার হাত পা চোখ নাক কান সব কিছুকে বোঝাই চুলটাকে পর্যন্ত বোঝাই নাকের ওই পায়ের কেড়ে আঙুলের নোকটাকেও বোঝাই তাই একই তো সাধনা করছি মানে কি সেই মাপতে যাচ্ছি নুনের পুতুল মাপতে যাচ্ছে নুনের পুতুল জানে না জীবাত্মা জানে না যে তার ভেতরে যেই আত্মা সেটা যা পরমাত্মাও তাই শুরুতে সে ভেদ দেখছে অজ্ঞানবশত সে তার এবং সেই সত্যের মধ্যে ভেদ দর্শন করছে নুনের পুতুল ভাবছে যে আমি তো নুনের সমুদ্র হয়তো অন্য কিছু দিয়ে তৈরি যখন সে মাপতে যাচ্ছে তখন সে দেখছে কি সে আস্তে আস্তে গলে যাচ্ছে এবং যত সে গলছে তত সে বুঝছে যে সমুদ্রটাও নুনেরই তাই আধ্যাত্মিক চর্চা করছি নিজেকে প্রশ্ন করতে হবে যে নুনের পুতুল কতটা গলল কতটা মাপলাম যত বেশি মাপতে যাব তত বেশি গলব তাই এই প্রশ্ন করতে হবে যে আমার আর কতটা গলা বাকি আমাদের শেষে নুনের পুতুলের মাথাটা কিছুতেই গলতে চায় না অহংকার চায় না গলতে সে আমরা যেমনি অনেকজন যারা গঙ্গা স্নান করতে যাই সবাই কিন্তু ডুব দেয় না ভয় পায় খুব কম মানুষ ডুব দেয় বাকিরা কি কোনো বাকেট নিয়ে মানে বা মগের জলে চান করে বা একটু ছিটিয়ে নেয় বা কোমর অব্দি যায় বা গলা অব্দি যায় ডুব কিন্তু খুব কম মানুষ দেয় কারণ তার ভয় করে চোখ বুঝলে তো অন্ধকার জলের তলে তো চোখ খোলার উপায় নেই কিন্তু আধ্যাত্মিক পথে গুরু চুলমুটি ধরে মাথাটাকে ডুবিয়ে দেয় যখন দেখে মাথা কিছুতেই সে ডোবাচ্ছে না শিষ্য গুরু তখন চুলমুটি ধরে এবং বলে শালা ডোভ তখনই নুনের পুতুলের মাথাও গলে এবং সে আর নুনের পুতুল থাকে না তার যে সীমিত একটা পরিচয় ছিল তার যে একটা ছোট্ট আকার ছিল সে সব হারায় কিন্তু সে একটা বিরাট বড় পরিচয় পায় সে আর সীমিত থাকে না সে অসীম হয়ে যায় সে পুরো সমুদ্রটাই সে হয়ে যায় তখন তার পরিচয় আর নুনের পুতুল থাকে না তখন তার পরিচয় সেই সমুদ্রই হয়ে যায় তখন যদি সেই নুনের সমুদ্র থেকে আমি নুনের পুতুলের নুন বার করতে চাই তাহলে কিন্তু সেটা সম্ভব নয় তাই এই জন্যই বলে যে ব্রহ্মকে জানে সে ব্রহ্ম হয়ে যায় তো যতক্ষণ না চোখের জল পড়বে ততক্ষণ কিন্তু সেই ব্রহ্মের সেই সমুদ্র সমুদ্র মানে কি জলাধার ততক্ষণ কিন্তু সেই ব্রহ্মের জলাধারের খোঁজ মিলবে না ব্যাকুলতা চাই আর কি করে বুঝবো যে আস্তে আস্তে গলছি কি করে বুঝবো এটা প্রশ্ন যে কি করে বুঝবো যে আমি আধ্যাত্মিক পথে এগোচ্ছি যখন সমুদ্রর কাছাকাছি যাই সমুদ্রকে হয়তো চোখে তখনও দেখতে পাইনি কিন্তু ঢেউয়ের আওয়াজ কিন্তু কানে আসে সমুদ্রের যে হাওয়া বয় সেই হাওয়া কিন্তু গায়ে লাগে তাই যথ গভীরে যাব আমি নিজেই নিজে টের পাবো যে সমুদ্র কিন্তু কাছে আসছে আর যখন জলে নামব আমরা প্রথমে কি করি জলে নামতে পারি না জলে নামতে নুনের পুতুল ভয় পায় ভাবে ঢেউ যদি আমাকে ভাসিয়ে নিয়ে চেয়ে যায় কিন্তু গুরুর ইন্সপিরেশনে গুরু যখন তাকে হাত ধরে জলে নামায় প্রথমে ঢেউগুলো এসে পারে ভাঙে সেগুলো পায়ে জলগুলো লাগে তারপরে সে আরেকটু ভেতরে যায় গোড়ালি অবধি জল হয় তারপরে হাঁটু জল তারপরে কোমর জল তারপরে বুক জল তারপরে গড়া গলা জল সে যত গভীরে যায় তত সে বোঝে যে সমুদ্র আমাকে ভাসিয়ে নিয়ে যাবে কি আমি তো স্বরূপত সেই সমুদ্র এই পুরোটাই তো আমি আমি ভেসে যাবো কই আবার ভেসে আসবো কই এবং তখন সে জানে সে অনন্ত তার তলাতল খুঁজলে পাওয়া যাবে না গভীর থেকে গভীর এটাই তো নিজের তলাতল খুঁজলে রে প্রেম রত্নধন সমুদ্রের একদম তলাই তলাতেই তো মুক্ত টুক্ত থাকে কিছুটা ভেসে ভেসে একটা দুটো পারে পা পাড়ে পাওয়া যায় এবং কি সে বুঝবে যে যা ঢেউ আগে দেখে ভয় পেতাম যে আমাকে ঢেউ ফেলে দেবে ভাসিয়ে নিয়ে চলে যাবে তাকে নাম দিচ্ছি ঢেউ তার আলাদা আকার আছে কোনোটা বড় কোনোটা ছোট, কোনোটা পারে এসে ফেনা হয়ে ভাঙছে কোনোটা বুদবুদ কিন্তু জল সবই জল আলাদা কিছুই না আমরা নাম দিয়েছি ঢেউ কিন্তু সেটাও সেই সমুদ্রই তখন সে বোঝে কি যে এই ঢেউগুলোও আমি পুরোটাই আমি সে যেদিকে তাকাবে সে জলই জল এই জলটাই তো সে তাই এই জন্য আমরা যেন তাড়াতাড়ি একটু সমুদ্র মাপতে নামি কারণ সমুদ্র মাপতে যদি জলে না নামি তাহলে তো গলবো না নুনের পুতুল যেন তাড়াতাড়ি জলের মধ্যে গলে এবং অনেকজন প্রশ্ন করে যে এইটা করতে গিয়ে নিজেকে খুঁজতে গিয়ে অহংকার হবে না তো ততক্ষণ সেই সত্যটাকে বুঝবো না যতক্ষণ অহংকারটা গলবে সেটাই তো বললাম নুনের পুতুলের মাথা গলা মাথাটাই তো গলে না যদি আমি চাই আমার সব গোলুক তাহলেই গলে যাবে আমি কি চাই এটার ওপরে সব কিছু নির্ভর করে সমুদ্র দেখে যদি ভয় পেয়ে যাই তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু হবে না সাহস করে নামতে হবে এই জন্যই বলা হয় আধ্যাত্মিক পথ বলিষ্ঠদের পথ এটা সাহসীদের পথ সাহস করে নামতে হয় যে দেখি তো তারপরে সে দেখে যে যাকে ভয় পাচ্ছিলাম সেটা তো আমি নিজেই আমি কাকে আর ভয় পাবো আলাদা করে তো নুনের পুতুল কোথায় সত্যি নুনের পুতুল যে ছিল না প্রশ্নটা কার থেকে এসছে আমি বুঝতে পারছি নুনের পুতুল যে কোনো দিনই ছিল না সেটা তো গলার পরে বুঝবে কি করব এটাই পদ্ধতি আগে তো বলার উপায় নেই যেদিন গলে যাব সেদিন বুঝবো যে আমি তো সমুদ্রে নুনের পুতুল কোনোদিনই ছিল না এখন যতক্ষণ না কথার পারে যেতে পাচ্ছি ততক্ষণ কত কথাই না বলতে হয় কত শব্দই না প্রয়োগ করতে হয় খারাপ লাগে কিন্তু এটা না করলে তো আমরা বুঝবো না না তাই যে প্রশ্নটা করেছে সে বুঝেছে যে সে নুনের পুতুল নয় তাই সে প্রশ্নটা করতে পেরেছে हम बंगला समझते नहीं तो बंगला में बात कैसे करते हैं बंगला समझते हैं इसीलिए ना बंगला में बात कर रहे हैं धर्म पथे ना हेटे निजे के जीवन उत्सर का समर्पित तो करा जाए कि एकम्र पथ नान्य पंथा विद्यते अयनाया एर बहरे उन्नो कुनो पथ नहीं एकम्र पथ এই পথে না হাঁটলে সেই সত্যকে জানা যায় না কথাটা আমি বলছি না কথাটা সে যুগ যুগ আগে ঋষিমুনিরা অনেক আগে বলে গেছে তো যতক্ষণ না ঠিক ঠিক ধর্মের পথে হাঁটবো ততক্ষণ সমর্পণ আসবে না তো এবং একটা প্রশ্ন দেখছিলাম এর আগে যে ভক্তি আর সমর্পণ কি এক ভক্তি না হলে সমর্পণ হয় না যা ঠিক ঠিক ভক্তি সেই ঠিক ঠিক সমর্পণ করতে পারে ঠাকুরেরই তো কথা যে ভক্তি হিমে বরফের চাই গলে জলের সাথে মিশে যায় ভক্তি হয় বলেই হিমটা হচ্ছে সেই সমর্পণ সেই সমর্পণের হিমে চাইটা গলতে থাকে এবং গলে গলে এক সময় জলের সাথে মিশে যায় চাইকে আলাদা দেখতে লাগে চাইকে মনে হয় জল আলাদা চাই আলাদা কারণ চায়ের একটা আকার আছে জল তরল চাইটা শক্ত কিন্তু সেটা জলই দুটোই এচ দুটোই ও দুটোই একই ইদং একই একটা ইদং এর একই ইদং এর সাথে মিলন হয় পবিত্র কথা এই জন্যই তো সমুদ্রে নুন আছে বলেই তো নুনের পুতুল গিয়ে মিশছে তারপরে সে বুঝছে যে সে নুনের পুতুল কোনো দিনই ছিল না সে সমুদ্রই ছিল সে নিজেরকে নুনের পুতুল মনে করছিল। পরে আমি হাজার করছিলো সেই সমুদ্রে আমি সেই নুন আলাদা করতে পারবো না ভগবানকে ভালোবাসবো কেন খুব সুন্দর প্রশ্ন কেন তাকে ভালোবাসার কি আছে ভগবানকে ভালোবাসছি মানে কোনো চার হাত গদাপদ্মধারী কাউকে ভালোবাসছি তা নয় ভগবানকে যে ভালোবাসছে তার মানে সে নিজের স্বরূপকে ভালোবাসছে বিবেকচূড়ামণিতে শঙ্করাচার্যের কথা যে যার আত্মার প্রতি ভক্তি সেটাই ঠিক ঠিক ঈশ্বরের প্রতি ভক্তি একই কথা দুটো ভক্তি মানে যা নিজের প্রতি ভক্তি নিজের প্রতি বলতে সেই আত্মা বা ব্রহ্মের প্রতি ভক্তি আত্মা ঈশ্বর ব্রহ্ম সব একই সিনোনিমাস কথা যে যেই নামে তাকে ডাকে একটা নাম দিয়ে চিহ্নিত করা হয়েছে তো যে তাকে যে নামে ডাকে তো ভগবানকে ভালোবাসছি মানে জানতে হবে নিজের স্বরূপকে ভালোবাসছি নান্য পথ বলতে নান্য পন্থা মানে এর বাইরে আধ্যাত্মিক পথের বাইরে আর অন্য কোনো পথ নেই যেই পথ হেঁটে আমি সেই সত্যকে জানতে পারবো নানিয়ে পন্থা বিদ্যতে আয়া নায় ঋষিমুনিরা প্রচুর পথ হেঁটেছিলেন প্রচুর পথ দেখেছিলেন বিচার করেছিলেন কোনো পথে সত্যকে খুঁজে পাননি একমাত্র এই পথেই পেয়েছিলেন এই জন্য বলছেন এই পথের বাইরে অন্য কোনো এতে সেই সত্যকে সত্যে পৌঁছানো যায় না হ্যাঁ অনুবানের জি ঠিকই বলছেন ঠাকুরের যে কথাটা যে জ্ঞান সূর্যের তাপে ভক্তিহীন গলে যায় সাকার নিরাকার হয় একই আমরা বলি তো যে সাকার বড় না নিরাকার বড় যে সাকার সেই নিরাকার কোনো পার্থক্যই নেই কথাতে অনেক ভেদ আসে সেই জায়গায় কোনো কিছুরই কোনো ভেদ নেই জ্ঞানের সূর্য তো অবশ্যই আছে সেই সূর্যের যেমনি তাপ আছে ভক্তিরও ভক্তির একটা ভক্তিরও কিন্তু একটা তাপ আছে তাপ সব কিছুকে গলিয়ে দেয় এবং যত আমার এই ভক্তি তেজ বাড়বে তত তাড়াতাড়ি আমার চাইটা গলবে ভগবান কেন আড়ালে রাখেন ভগবান ঠিক আড়ালে থাকেন না আমরা তার দিকে তাকাই না আমরাই তাকে আড়ালে রেখেছি তিনি একদম প্রকাশিত ঝকঝক ঝকঝক করছে। এমন ঝকঝক করছেন যে একবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এখন আমি যদি চোখ বন্ধ করে রাখি তাহলে এটা তো ওনার দোষ নয় আমি চোখ বন্ধ করে বলছি কই তিনি তো নেই আমি তো অন্ধকারই দেখছি যেদিন অজ্ঞানের অজ্ঞান চক্ষুর দুটো পাতা এক হবে সেদিনই আমি একাকার ঠিক ঠিক বুঝতে পারবো সুস্থ থাকতে গেলে কি কি করা উচিত সুস্থ থাকতে গেলে এই আলোচনা এই আলোচনা ছাড়া কোনোভাবেই সুস্থ থাকা যায় না আধ্যাত্মিকতা কিন্তু শরীরকেও সুস্থ রাখে তাই সুস্থ থাকার একমাত্র যদি ভালো থাকতে চাই তাহলে এই আলোচনা করতেই হবে ইনডিসপেন্সিবল এর বাইরে কোনো কিছু রাস্তাই নেই আমি তো অন্তত কোনো সলিউশন পাইনি খুঁজিও নি আমার এটাতেই সব সমাধান হয়ে গেছে আমি ব্রহ্ম দর্শন করিনি ব্রহ্ম দর্শনের তো বিষয় নয় সেখানে দর্শন দ্রষ্টা দৃশ্য কিছুই নেই তাই ব্রহ্ম দর্শন আমি করিনি ব্রহ্ম দর্শন করা বলছি আমি সেই ব্রহ্ম আমি যদি ব্রহ্ম হই আমি আবার আলাদা করে কাকে দর্শন করব। সেখানে তো দুই নেই সেখানে তো এক আছে তো যেখানে এক আছে দর্শন করার জন্য তো দুইয়ের প্রয়োজন সে এক ব্রহ্মই তো আছে সে কাকে দর্শন করবে তাই ব্রহ্মকে দর্শন করা যায় না ব্রহ্ম হওয়াও যায় না শুধু এইটুকু হয় কি যে এইটুকু শুধু মানে হয় যে আমি হয়ে আছি ব্যাস এর বাইরে কিছু হয় না সমাধি বা ব্রহ্মজ্ঞান মানে এমন কিছু ব্যাপার না যে আমি কিছুটা হলাম কিছুটা দেখলাম কিছুটা ভাবলাম বললাম শুনলাম শুধু ব্রহ্মজ্ঞান মানে এইটুকু যে আমি সেই আমি ব্রহ্ম হয়েছিলাম হয়ে আছি হয়ে থাকবো এইটুকুই হ্যাঁ এটা অনুভবের ব্যাপার কিন্তু আবার অনুভবেরও ব্যাপার নয় শুরুতে বলতে হবে যে ব্রহ্মকে অনুভব করো এটা শুরুতে বলতে হয় কারণ শুরুতে তো বুঝি না যে আমি সেই ব্রহ্ম তখন তো ভেদ থাকেই ব্রহ্ম অনুভবেরও ব্যাপার নাই কারণ অনুভবেও দুই দরকার তো আলটিমেটলি সেটাকে অনু সেখানে কোনো অনুভব নেই আমি যদি মনে করি যে ব্রহ্মে আমি কিছুটা অনুভব করব আনন্দ অনুভব করব শান্তি অনুভব করব সেখানে কিছু অনুভূতি নেই অনুভূতির জন্য দুয়ের প্রয়োজন যেখানে এক আছে সেখানে অনুভবের কোনো ব্যাপার নেই এখন অনুভূতি না হলে এত কথা বলা সাহস আমার হতো না আর একটা প্রশ্ন আমি দেখছিলাম সেটা এখন আবার দেখতে পাচ্ছি না যে আর একটা যেটা নিয়ে আমি কথা বলতে চাই এই যে সমাধি অবস্থা এইটা নিয়েও কিন্তু মানুষের একটু ভুল ধারণা থাকে সমাধি মানুষ ভাবে যে সমাধিটাই সব কিছু হ্যাঁ আধ্যাত্মিক জগতে সমাধিটা খুব ইম্পর্টেন্ট কিন্তু সমাধিটাও কিন্তু একটা অবস্থা এবং একটু আগে কি বললাম যে অবস্থা মানে সেটা মিথ্যা তো এখন প্রশ্ন যে সমাধি দরকার আধ্যাত্মিক পথে বলছে যে সমাধিটাই সব এদিকে সমাধি অবস্থা এদিকে অবস্থা মিথ্যা তাহলে ব্যাপারটা কি হলো এটা তো কন্ট্রোডিকশান চলে আসছে না সমাধি অবস্থাটা সত্য না অবস্থাটার মধ্যে আমাকে দেখতে হবে যে আমার সেই সত্যটা প্রকাশিত হচ্ছে কিনা সমাধি মানে যেই মুহূর্তে আমার চিন্তাগুলো সব স্থির হচ্ছে যখন আমি চিন্তা শূন্য হচ্ছি তখনই সেই অবস্থাটাকে সমাধি বলা হচ্ছে যখনই আমি চিন্তা শূন্য অবস্থায় আসছি সেটাকেই সমাধি বলছে তো এখন আমার কথা আমার চিন্তা একটুক্ষণের জন্য স্থির হলো বা আমি চিন্তা শূন্য হলাম তাতে আমার কি এলো গেল চিন্তা শূন্য হওয়াটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য চিন্তার পারে যে থাকে সেই অস্তিত্বটাকে জানা এখন সমাধিতে আমি চিন্তা শূন্য হলাম কিন্তু জ্ঞানের প্রকাশ আমার হলো না তাহলে কিন্তু সেটাকে ঠিক ঠিক সমাধি বা ঠিক ঠিক জ্ঞান লাভ বলা যাবে না তাই আমাকে দেখতে হবে সমাধি অবস্থায় আমার জ্ঞানের প্রকাশ হচ্ছে কিনা আহম ব্রহ্মাশ্মী এইটাকে জানতে পারছি কিনা এইটাকে অনুভব করেছি কিনা সেই জ্ঞানের প্রকাশটা হতে হবে আচ্ছা একজন খুব ব্যাকুলভাবে একটা প্রশ্নই বারবার করছেন ভগবানকে কে কে সৃষ্টি করল কেউ সৃষ্টি করেননি তিনি কোনোদিন সৃষ্টই হননি তার সৃষ্টির কথা বলা হয় মানুষকে একটু এগোনে সাহায্য করার জন্য তিনি কোনোদিনই সৃষ্ট হননি এখন বেদের মধ্যে প্রচুর ব্যাখ্যা আছে এটা নিয়ে সেইটা একটু আলোচনা করি হয়তো এইটা সেই উত্তরটাই দিচ্ছি আপনি আর প্রশ্নটা করবেন না আমি একটু ধৈর্য ধরে উত্তরটা শুনুন এই ভগবানকে কে সৃষ্টি করলে এই উত্তরটাই আমি বলছি আমাকে অনেকজন এটা বলেছিল যে সৃষ্টি তত্ত্ব নিয়ে বেদে যেটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করতে সেটা অনেক এক্সটেন্সিভ প্রসেস হ্যাঁ তো অত বলতে গেলে একদমই গোলাট পাকিয়ে যাবে মাথায় তো এই ব্যাখ্যাটা আছে বেদে যে হঠাৎ করে মানে ইনকম্প্রিহেন্সিভলি ব্রহ্মের মধ্যে একটা ইক্ষণ হয় যে আমি এক থেকে বহু হব এটার কোনো কারণ নেই হঠাৎ করে এটা বেদে আছে সৃষ্টি যে হয়েছে সৃষ্টি কিভাবে হয়েছে এটা বলার জন্য এই ব্যাখ্যাগুলো আছে তো তার মধ্যে একটা ইক্ষণ হয় যে আমি এক থেকে বহু হব এবং এই যে তার ইক্ষণ হলো এক থেকে যে তিনি বহু হবেন বহুর যে সৃষ্টি হবে তাকে তো বহু সৃষ্টি করতে হবে এই সৃষ্টির জন্যই শক্তির সাহায্যে ঈশ্বর প্রকট হলেন ব্রহ্মের মধ্যে ঈশ্বরের সৃষ্টি হলো এবং তিনি তার মায়ার শক্তি দিয়ে এই পৃথিবীকে সৃষ্টি করলেন তখন ঈশ্বরকে কে সৃষ্টি করেছে এই উত্তরটা দেওয়া যায় কিন্তু একদম চরম দিক থেকে বলতে গেলে তিনি কোনোদিনই সৃষ্ট হয়নি বেদান্তে কিন্তু ঈশ্বর মিথ্যা বেদান্তে কিন্তু ঈশ্বর মিথ্যা সে এক ব্রহ্মই আছে আবার অনেকজন ব্রহ্মকেও ঈশ্বর বলে তো আমার কাছে তিনি কোনোদিনই সৃষ্ট হননি কারণ যেটা সৃষ্ট হয় সেটার একটা ধ্বংস আছে আশা করি আপনি অনেকবার প্রশ্নটা করছিলেন আশা করি প্রশ্নের এটা দেওয়া গেছে আর যদি মানে আরেকটু মানে মজা করে উত্তর দিই তাহলে ঠাকুর যেমনি বলেছিলেন যে যখন সৃষ্টি হয়েছিল তখন তিনি সেই মিটিংয়ে ছিলেন না তো ঠাকুরই যদি না থাকে আমিও ছিলাম না তাই আমিও বলতে পারবো না কেন এই জগৎ সৃষ্টি হয়েছে কোথা থেকে হয়েছে সেই সময় যদি কেউ চোখে দেখতে পারতো তাহলে তিনি বলতে পারতেন আহম হাসমি যদি সত্য হয় যদি সত্য হয় না ওটাই সত্য যদি টদি লাগাবেন না তাহলে ব্রহ্ম বিশেষায়িত হলেন কিন্তু ব্রহ্ম নির্বিশেষ হ্যাঁ ব্রহ্ম তো নির্বিশেষ এবং আমি সে নির্বিশেষ সত্তা ওটাই আমার স্বরূপ ব্রহ্মকে তো কেউ বিশেষ করছে না ব্রহ্মকে বিশেষ করতে যাবো কেন সেই নির্বিশেষ সত্তাটাই আমি শুধু এইটুকুই বলা হচ্ছে কিচ্ছু বিশেষ করা হচ্ছে না আচ্ছা অর্পিতা দত্ত যে তত্ত্বটা বলছেন সেই তত্ত্বটা আবার অন্য প্রচুর আধ্যাত্মিক এতে প্রচুর তত্ত্ব রয়েছে প্রচুর মতবাদ রয়েছে অদ্বৈতবাদ অদ্বৈত তত্ত্ব যেমনি একটা অবতার তত্ত্ব শক্তি তত্ত্ব এগুলো কিন্তু আলাদা আলাদা তাই সব কিছুর ব্যাখ্যা কিন্তু আবার অদ্বৈতবাদ দিয়ে হয় না অবতার তত্ত্ব কিন্তু অদ্বৈতবাদ দিয়ে ব্যাখ্যা হয় না সেটা আরও উচ্চ ব্যাপার তো ঠাকুর যে কথাগুলো কথামৃততে বলেছেন তিনি কিন্তু অনেক গোপন তত্ত্ব মানুষের কাছে প্রকাশ করেছেন এই যে তিনি বলেছেন যে সেই ব্রহ্মময়ী কাউকে কাউকে দান করেন সেই শক্তির পরিচয়টা তিনি মানুষকে দিয়েছেন তার আগে শক্তির কথা তো কে জানতো ঠাকুরের কৃপাতেই তো সেই মায়ের ব্যাপারে ওয়ান পারসেন্ট হয়তো জানতে পেরেছি মানুষ ছাড়া অন্যান্য জীব কি ঈশ্বরকে উপলব্ধি করতে পারে না কারণ এটার একটা কারণ আছে মনুষ্য জন্ম এটা কিন্তু ভীষণ দরকারি এটা আগের দিনও বলছিলাম যে শঙ্করাচার্য বহুবার বলেছেন যে মনুষ্যজন্ম মানে ব্রহ্মজ্ঞানের জন্য প্রথম ক্রাইটেরিয়ায় হচ্ছে মা মনুষ্য জন্ম কারণ মানুষ কিন্তু মননশীল মানুষ ভাবতে পারে তাদের চৈতন্য চেতনা অনেক চৈতন্য বলাটায় চৈতন্য কোনো দিন বিকশিত হয় না চেতনা বিকশিত হয় কিন্তু যদি অন্যান্য প্রাণী দেখি জন্তু পাখি তাদের মনন করার ক্ষমতা কিন্তু নেই বা তাদের ভেতরে কিন্তু ব্রহ্ম তো সর্বভূতে কিন্তু তাকে জানার ক্যাপাসিটিটা তাদের নেই তো এই জন্য মনুষ্য জন্ম ছাড়া এটা সম্ভব নয় তাই এই জন্মে যখন মনুষ্য জন্ম পেয়েছি পরের জন্ম কি পাবো কি পাবো না সেটা তো জানি না তাই এই জন্মই যেন সত্যটাকে জেনে নিতে পারি অতি সহজে ঈশ্বর লাভ কিভাবে করব অতি সহজে ঈশ্বর লাভ হয় যদি আমি সরল হই যদি গুরুকে ঠিক ঠিক ভালোবাসে ঠিক ঠিক গুরুর কাছে সমর্পিত হই ঠিক ঠিক তাকে ভক্তি করি বিশ্বাস করি আন্তরিকতা যদি আমার থাকে আমি যদি ব্যাকুল হই তাহলেই ঈশ্বর লাভ আমাদের কাছে খুবই সহজ জটিল আমরাই করে রাখি আমাদের মনটাই আমাদের মনে যেহেতু এত প্যাঁচ তাই সব কিছুর মধ্যেই আমরা প্যাঁচ দর্শন করি যে সরল তার তো ভেতরে কোনো প্যাঁচ নেই তার কাছে সব তৈল ধারাবৎ খুব সহজ এইগুলো থাকলে আর অবশ্যই যদি ব্রহ্মজ্ঞ গুরুর সন্ধান পাই তাহলে তো কোনো কথাই নয় যারা জন্ম থেকেই শুধু কষ্ট পেয়ে গেছে তাদের কি ঠিক কোনো একটা সময় খুব সুখ আসে সুখ যেখানে পাবো সেই রাস্তাটার আলোচনাই তো করছি বাকি যে কোনো রাস্তায় হাঁটলে সুখ আমার আসবে না তা না সুখ আসবে বাকি আমি যে কোনো পথে হাঁটি সুখ আসবে কিন্তু গ্যারেন্টিড তার সাথে দুঃখ আসবে কিন্তু এই পথে আধ্যাত্মিক পথে আমি চেয়েও দুঃখ খুঁজে পাব না এই পথে সুখই সুখ আনন্দই আনন্দ শান্তি শান্তি আর স্বামীজির তো একটা কথা আছেই স্বামীজিকে একজন বলছিল পৃথিবীতে এত দুঃখ কষ্ট স্বামীজি বলেছিল কোথায় আমাকে দেখাও দুঃখ কষ্ট কে দেখে দুঃখ কষ্ট আমাদের মন দেখে আমাদের মন বলে দেয় যে আর খুব দুঃখ আমার খুব কষ্ট মন যেভাবে চালাচ্ছে সেভাবেই তো চলছে মন যা যা দেখাচ্ছে তাই দেখছি তো মনেই আমার দুঃখ কষ্ট তাই মন যেহেতু মিথ্যা মনের ভেতরে যা রয়েছে সেগুলো তো সব মিথ্যা সবই কল্পনা টুডেস টপিক ইজ ওভার ইট ওয়াজ এ ভেরি ব্রিফ টপিক বাট আই ওয়ান্ট টু এন্ড দিস টুডে দ্যাটস ওয়াই এম আনসারিং অল দ্য কোয়েশ্চন্স ব্রহ্মসত্য মিথ্যার ব্যাখ্যা দিন এতদিন ধরে এই ব্যাখ্যাই দিয়ে আছে আপনি আগে লাইভে ছিলেন কি না আমি জানি না ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এটার ব্যাখ্যা যেটা ব্রহ্মসত্য এবং মিথ্যা এটা বুঝব কি করে বিচার করতে হবে এবং আস্তে আস্তে এইটা আমাদের কাছে অনুভব হবে যে জগৎ জগৎ যেটা চোখে এখন দেখতে পাচ্ছি যেটা সত্য বলে প্রতিভাত হচ্ছে আমার কাছে যেটা আমার কাছে খুব সত্য সেটা আদৌ সত্য নয় সত্য বস্তু সেই এক ব্রহ্ম বা আত্মা সেটা চরম সত্য এখন জগৎকে মিথ্যা প্রথমে বলা হয় না জগৎকে আপেক্ষিক সত্য বলা হয় জগতের যে সত্যত্ব সেটা সবসময় থাকে না এবং কিছু কিছু ফ্যাক্টরের উপরে নির্ভর করে কিন্তু যেটা ব্রহ্ম বা আত্মা সেটা কিছুর উপরে নির্ভর করে না সেটা চরম সত্য বেদ গীতা কার পথ ধরে এগিয়ে যাব বেদে অ্যাকচুয়ালি অনেক কিছু আছে পৃথিবীর সব জ্ঞান বেদে পাওয়া যাবে এমন হেন কিছু নেই যেটার আলোচনা বেদে নেই তো বেদ যদি কেউ পার্সোনালি পড়তে চায় নিশ্চয়ই পড়তে পারে এটা তার চয়েস কিন্তু বেদ ফলো করা কঠিন কোনটা ছেড়ে কোনটা ফলো করব কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কত কিছু রয়েছে বেদের যে সার অংশ সেটাই কিন্তু বেদান্ত এই যে বেদান্ত নিয়ে আলোচনা হচ্ছে এটাই কিন্তু সার অংশটা নিয়ে আলোচনা হচ্ছে এই বেদান্তে কি ফোকাসটা ইজিলি পাওয়া যায় তো আরও কোনো প্রশ্ন যদি এসে থাকে আমি সবসময় উত্তর দেব আর একটা কথা আমি একটু বলে দিতে চাই এটা শেষ করার আগে যে আগের দিন একজন কমেন্ট করেছিলেন তার নামটা আমি ভুলে গেছি নামটা মনে থাকলেও আমি নামটা বলতাম না তো তিনি লিখেছিলেন যে মুদ্রা বিষয় নিয়ে যদি আলোচনা হয় তাহলে খুব ভালো হয় কারণ এরকম কথা তিনি নাকি বারবার শুনেছেন তিনি নাকি অনেকবার শুনেছেন এবং ওনার ধৈর্য হারিয়ে যাচ্ছে উনি ওনার বক্তব্যটা আমাকে জানিয়েছেন আমি খুবই খুশি এখানে তো কোনো একতরফা ব্যাপার না যে আমি বসে তো এখানে আমি প্রবচন দিতে বসিনি বা কাউকে উপদেশ করতে বসিনি অবশ্যই ফিডব্যাকটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট এই কথাগুলো যদি কারোর কাজেই না লাগে তাহলে আমার এত বকবক করার কোনো মানেই হয় না কথাগুলো যেন মানুষের কাজে লাগে আমার লেগেছে আমি আমার গুরুর থেকে ভগবানের থেকে যা পেয়েছি তো আমার কাজে লেগেছে বলেই তো এগুলো আলোচনা করছি তো ওনাকে উনি আজকে লাইভে আছেন কি আমি জানি না যদি আপনি লাইভে থাকেন আমি বলতে চাই বেদান্তের একটাই মোদ্দা কথা সেটা হচ্ছে ব্রহ্ম বা আত্মা এবং শুরু থেকে আজ অব্দি যে লাইভ আমি করেছি আমার মনে হয় না আমি এটার বাইরে কোনো আলোচনা করেছি আমি প্রত্যেকটা লাইভে মধ্য বিষয় নিয়েই আলোচনা করি এবং এর বাইরে বেদান্তের কোনো মধ্য বিষয় নেই আর যদি ধৈর্যের কথা আসে ধৈর্য ছাড়া আধ্যাত্মিক পথে এগোনো যায় না অ্যাকচুয়ালি এখানে তো আমার ধৈর্যের পরীক্ষাটা বেশি কারণ আমাকে এক ঘন্টা ধরে বলতে হচ্ছে বাকিরা তো শুনছে সেখানে ধৈর্যটা একটু কম লাগে এবং আমাকেই ধৈর্য ধরেই বলতে হয় কারণ সব লাইভে সবাই থাকে না আমি তো ওখানে একজনের জন্য কথা বলছি না সব লাইভে সবাই থাকে না তো অনেকজন রিপিটেড একই প্রশ্ন বারবার আসে আমার কাছে আমি সেটা ধৈর্য ধরেই আমি উত্তর দিই তো আশা করি মানে তার যেটা মানে বক্তব্য ছিল সেটা আমি একটু এ করতে পেরেছি এবং আরও অনেক মানে কমেন্ট এসছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং এখানে আর একজন কমেন্ট করেছিল যে বেদান্ত মন গড়া কথা বেদান্ত কিছু হতেই পারে এটা এক একজনের তো এক একটা বক্তব্য থাকে এক একজন এক একটা মতে বিশ্বাসী হয় কার আমি কাউকে ছোট করতে পারি না সেই অধিকার আমার নেই এবং আমি কাউকে জোরও করতে পারি না যে আমি যেটা বিশ্বাস করি সেটা কারোর ওপরে চাপিয়ে দেবো ইম্পোজিশান বেদান্ত ইম্পোজিশনে বিশ্বাস করে না সবার স্বাধীনতা আছে তাদের নিজের নিজের বিশ্বাস রাখার এবং আমি সবাইকে রেসপেক্ট করি তো এই কথাটা আমাদের যিনি প্রজ্ঞানন্দ মহারাজ আমি ওনাকে বলেছিলাম যিনি এই বইটা লিখেছেন যে স্বামীজি একজন বলছিল যে বেদান্তে মন গড়া কথা বলা হয় তবু স্বামীজি আমাকে একটু উত্তর দিয়ে দিয়েছিলো যে উত্তরটা শুনে আমি খুব মানে হেসেছিলাম কারণ খুব ঠিক কথা তিনি বলেছেন যে বেদান্তে মন গড়ার কথা বলা হয় না বেদান্তে মন ভাঙার কথা বলা হয় তাই বেদান্তে আমি মন গড়ার কথাও না এবং বেদান্তে মন গড়ার কথাও বলা হয় না এখানে মন ভাঙার কথা বলা হয় তো আশা করি অবশ্যই বলতে ধৈর্য লাগে প্রত্যেকটা লাইভে যখন একজন বলেছেন যে বলতে ধৈর্য লাগে না শুনতে ধৈর্য লাগে এক ঘন্টা কথা বলতে যে কতটা এনার্জি ক্ষয় হয় সেটা এক ঘন্টা কথা বলে বোঝা যাবে বোঝে প্রাণ বোঝে যায় যে বলে সে বুঝতে পারবে এই এক্সপিরিয়েন্সটা যে করবে সে জানবে যে এক ঘন্টা ধরে কথা বলা এটা খুবই মানে এক্সস্টিং একটা ব্যাপার যারা টিচার আগে বুঝতাম না যে যারা সারাক্ষণ ধরে ক্লাসে কথা বলছে এটা খুবই কষ্টের ব্যাপার শুনতে তো অবশ্যই ধৈর্য লাগে ধৈর্য সব কাজে লাগে কিন্তু আমাকে ধৈর্য ধরেই কথা বলতে হয় এবং যেহেতু সব লাইভে সবাই থাকে না প্রচুর প্রশ্ন আসে যেটা একই প্রশ্ন হয়তো আগে আমি কোনো লাইভে উত্তর দিয়েছি কিন্তু আমাকে আবার বারবার সেটা আমি রিপিট করি আর কার যদি মনে হয় যে এক কথা বারবার শুনবো না শ্রাবানাম মাঙ্গালাম বেদান্তের কথা বারবার শ্রবণ করতে হয় বারবার শুনতে হয় যদি একবার শুনেই আমার যদি সবই হয়ে যেত তাহলে তো কোনো সমস্যাই থাকতো না এত কথা শোনার পরেও তো আমাদের অনুভব হয় না বুঝতে পারি না যে ব্রহ্ম কি আর আত্মা কি আর আমিকে বারবার শুনে যখন হয় না এটাকে একশো বার হাজারবার কোটি কোটি বার শুনতে হবে যত শুনবো যত ঠিক ঠিক শ্রবণ করব ততই আমার সমাধান তাই এইটা যদি বলি যে এই কথা আমরা অনেকবার শুনেছি তাহলে এবার যা কারোর যদি এই বক্তব্যটা থাকে যে এই কথা অনেকবার শুনেছি তাহলে আমি আপনার অনুভবের খবরের আশায় আমি থাকবো আপনি তাহলে খবরটা দেবেন যে আপনার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে কারণ আপনি অনেকবার কথাগুলো শুনে নিয়েছেন তো পথটা কঠিন তো এত সহজ নয় তাই একটু ধৈর্য ধরে শুনবেন ভালো কাজে না লাগলে তো কথাগুলো বলতাম না আমরাও একই কথা বারবার বারবার শুনেছি এখনো শুনছি ভগবানের কাছে স্বামীজিদের কাছে এখনো শুনছি এটা যত শোনা যায় তত মঙ্গল সে এক কথা কথা হোক হোক কি নতুন প্রত্যেকটা মহাপুরুষ বা অবতার পুরুষ যারা পৃথিবীতে এসছে তারা তো একই কথা বলেছে আমরা সবার কথাই তো আলাদা আলাদা করে পড়ি পড়ি কেন এই জন্যই তো পড়ি তাই একটু মিউচুয়াল কোঅপারেশন হলে ভালো হয় তো আজকে এই অবধি রাখি আজকে বেশি আলোচনা করলাম না কারণ আজকে যেইটা নিয়ে আলোচনা করলাম এটা বিচারের ব্যাপার মননের ব্যাপার আশা করি সবাই এই আলোচনাটা নিয়ে ভাববে কারণ ভাবনাতেই সমাধান তো আশা করি সবার ভালো লেগেছে এটাতে সবাই একটা রাস্তা পেয়েছে আজকে এই অবধি থাক আবার পরের দিন অন্য একটা টপিক নিয়ে আবার আলোচনা হবে সবাই ভালো থাকে